মজিলে মন কে বা মুচি কে বা ডোম, প্রেম মানে না জাত বেজাত। হ্যাঁ, কুষ্টিয়ার কুমারখালীতে এরকমই একটা ঘটনা ঘটেছে। 18 থেকে 20 বছর বয়সী একটি মেয়ে 60 বছরের একটা বুড়ার প্রেমে পড়েছে। ব্যাপারটা বুঝতে পেরেছেন? এখন আসা যাক এই প্রেমের মূল কাহিনীতে। আর এই 60 বছরের বুড়ার সাথে প্রেম করার কারণে এই মেয়েটা এখন কি কি প্রবলেম ফেস করতেছে সেটাই আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। কুষ্টিয়ার কুমারখালীতে 60 বছরের বৃদ্ধ কিসমত আলীর সাথে 20 বছরের তরুণী আয়েশা খাতুনের প্রেমের সম্পর্ক বলে জানা যাচ্ছে। একটা মেয়ের মাধ্যমে কিসমত আলী এই আয়েশা বেগমকে প্রেমের প্রস্তাব দেয় এবং তারা এক পর্যায়ে প্রেম করে। বহুদিন চলে তাদের প্রেমের সম্পর্ক। তারপর মাঝখানে প্রায় 2 বছর এই আয়েশা কিসমত আলীর সাথে আর কোনো সম্পর্ক রাখতে রাজি হয় না। ঠিক তখনই ঘটে সমস্যা। কিসমত আলী মেয়েটাকে ব্ল্যাকমেল করার চেষ্টা করে। বঙ্কি যখন দেখে এই মেয়েটার সাথে আর সম্পর্ক করা সম্ভবই হচ্ছে না, তখন এই কিসমত আলী এলাকায় তাদের প্রেমের কাহিনীটা রটিয়ে বেড়ায়। আর যখন এই কিসমত আলী এই আয়েশা খাতুনের প্রেমের কথা সবার কাছে বলে দেয়, তখন কিন্তু আয়েশা রীতিমতো একটা বিপদে পড়ে যায়। আয়েশার প্রতিবেশীরা তার বাড়ির চারপাশের যে রাস্তাগুলো আছে, যেখান দিয়ে একজনের বাড়ির উপর দিয়ে আরেকজন যাওয়া আসা করে গ্রামের, সেই রাস্তাগুলো আটকে দিচ্ছে। এইরকম একটা মেয়েকে, যে কিনা 18 থেকে 20 বছর বয়সের একটা মেয়ে 60 বছরের বৃদ্ধর সাথে প্রেম করছে, এটা কি করে সম্ভব? আর এর কারণেই তারা বাড়ির উপর দিয়ে যেতে দিচ্ছে না। সংবাদ মাধ্যম কর্মী যখন তাদের জানায় যে আপনারা কি এই কাজটা ঠিক করতেছেন, কেন মেয়েটাকে আপনাদের বাড়ির উপর দিয়ে যেতে দিচ্ছে না, তখন বলে আমাদেরও তো মেয়ে বোন আছে, এদেরও তো বিয়ে দিতে হবে। আমার প্রতিবেশী যদি এরকম একটা কাজ করে, একটা মেয়ে 20 বছরের মেয়ে যদি 60 বছরের বুড়ার সাথে সম্পর্ক করে, তাহলে আমাদের বাচ্চারা কি শিখবে? যার কারণে এই অন্যায় কাজ করার কারণে আমরা তাকে আমাদের বাড়ির উপর দিয়ে হাঁটতে দিতেছি না। তবে কাজটা একদমই ঠিক না, কারো রাস্তা আটকানো উচিত না। তবে তাই বলে 60 বছরের বৃদ্ধর সাথে প্রেম করতে হবে? আর এই বৃদ্ধ মানে কিসমত আলীর সাথে যখন সংবাদ মাধ্যম কর্মী দেখা করতে যায়, তখন কিন্তু তিনি বাড়ি ঘর ছেড়ে পালিয়েছে। সেই সাথে যেই মেয়েটার সাথে যুক্তি করে, যে মেয়েটার মাধ্যমে এদের প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল, সংবাদ মাধ্যম কর্মী যাওয়ার পরে সেই মেয়েটাও পালিয়ে যায়। আচ্ছা বলুন তো, এই যে 20 বছরের তরুণী 60 বছরের বৃদ্ধ কিসমত আলীর সাথে প্রেমের সম্পর্ক করে কি ঠিক করেছে? আপনার পরিবারের কোনো মেয়ে যদি এরকম ঘটনা ঘটাতো তাহলে কি করতেন? আর এই যে প্রতিবেশীরা এখন বাড়ির চারপাশের রাস্তাগুলো বন্ধ করে দিচ্ছে, এটা কি তারা ঠিক কাজ করছে? অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসলে মূলত এই কিসমত আলীর আয়েশার বাড়ির পাশে শেষ পাম্প ছিল, সেখানে রীতিমতো যাতায়াতের কারণে আয়েশার বাড়িতেও যেত এবং আয়েশার এক বান্ধবীর মাধ্যমেই এই কিসমত আলী প্রেমের প্রস্তাব দেয়। আরে ভাই, 60 বছরের একটা বুড়া আপনাকে প্রেমের প্রস্তাব দিল আর আপনাকে রাজি হয়ে যেতে হবে? আর যদি রাজি হয়েছিলেন, এখন কেন আবার মেনে নিচ্ছেন না? তবে এখন পর্যন্ত একটা কথাই বলবো, আবারও বারবার বলি যে কথাটা, আমি আপনার ঘরে যদি মেয়ে সন্তান থেকে থাকে অবশ্যই একটু নজরে রাখুন, এরকম কোনো ঘটনা যেন আপনার পরিবারের কারোর সাথে না ঘটে, আমার পরিবারের কাছে কারোর সাথে না ঘটে। আর যারা বৃদ্ধরা আমার ভিডিওটা দেখছেন তাদের বলবো যে আপনারও মেয়ে আছে, আপনারও বোন আছে, আপনারও ওয়াইফ আছে, আপনারা কেউ এইরকম কোনো ঘটনা কখনোই কারো মেয়ের সাথে ঘটাবেন না। কারণ সৃষ্টিকর্তা ছাড় দেন না, ছেড়ে দেন কিন্তু ছাড় দেন না, কিন্তু প্রকৃতি সব কিছুর হিসাব নেয়। দেখা যাবে একটা দিন আপনি অন্যের মেয়ের ক্ষতি করছেন, একদিন আপনার মেয়ের ক্ষতি হয়ে যাবে। তাই সবাই সাবধান হয়ে যান, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।